নাচে গানে জাদুতে ভরপুর দেশ নাটকের ২৪তম প্রযোজনা পারাপার বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে শুক্রবার সন্ধ্যায় মঞ্চায়িত হয় নাটকটির দ্বিতীয় প্রদর্শনী। পারাপার নাটকটি রচনা করেছেন মাসুম রেজা এবং পরিচালনা করেছেন ফাহিম মালিক ইভান। যেহেতু এটা লোকসমাজের গল্প, এই নাটকটিতে আমরা লোকসমাজের, লোক ঐতিহ্যের, লোক সংস্কৃতির বিষয়গুলো তুলে আনার চেষ্টা করেছি। একবার পিওর বাংলা বর্ণার্থক নাট্যরীতি যেটা, সেই ফর্মে আমরা যাচ্ছিলাম, একটু মিশ্র রীতিতে যাচ্ছি, তবে চরিত্রাভিনয় রীতি এখানে মুখ্য ভূমিকা পালন করছে। আমি কখনো নির্দেশনের কাছে আমি ছিলাম না, আমি অভিনয় করতাম, এই প্রথম নির্দেশন আমার। নিজের ভেতরেই দুই রকম মানুষ দাঁড় করানো, একটা কোমল মানুষ, প্রেমিক মানুষ, আর একটা খুব নিষ্ঠুর, খুব জটিল একটা মানুষ, এই গল্পটিকে আমার বলার চেষ্টা করেছি আমি। আমি আশা করছি এই নাটকটির যে কালার, এই নাটকটির যে ব্যঞ্জনা গল্পের এবং নির্দেশনার যে কালার, এই সব মিলিয়ে এই নাটকটি দেখার জন্যে বা নাটকটি সারা দেশে দেখানোর জন্যে বা বাইরের উৎসবে দেখানোর জন্যে অনেকেই আগ্রহ প্রকাশ করবেন। রাজধানীর ব্যস্ত সড়কের শত ঝঞ্ঝা ঠেলে দর্শকের সাড়ম্বর উপস্থিতি মঞ্চের সামনের গ্যালারিকে কানায় কানায় পূর্ণ করেছে। মুগ্ধ হয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দর্শকদের ধরে রাখতে সক্ষম হয়েছিল নাটকের কলাকুশলীরা। আমাদের এই মুহূর্তে থিয়েটারের একটা বড় সংকট যাচ্ছে, অনেকেই বলে এটা দর্শক না আসার সংকট। আমি মনে করি এটা হচ্ছে ভালো নাটকের সংকট বেসিক্যালি। কিন্তু সেই জায়গা থেকে দেশ নাটকের প্রযোজনা পারাপার আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এটা দর্শক জনপ্রিয়তা পাবে বলে আমি বিশ্বাস করি। নাটকটা ভালো লেগেছে, পারাপার গল্পটা আমাদের চেনা গল্প, এরকম গল্প আমরা শুনেছি, কিন্তু এই চেনা গল্পটা খুব সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। আমি বিশেষ করে বলতে চাই যে নাটকের যিনি নির্দেশক ফাহিম মালিক ইভান, আমি তাকে বিশেষ ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই যে প্রথম তার মঞ্চে এত বড় নাটক কাজ করেছেন, ভালো হয়েছে, আমি এনজয় করেছি সময়টা। এক জীবনে নিজেকে নানা রঙে প্রকাশ করে মানুষ, জীবনের হাজার বাঁকে ঘটে তার রূপান্তর। এমনই নানা রূপের মিশেলে গড়া মানুষের জীবনাচরণ আর বিবেকের দোটানা দেখা গেছে নাটকটিতে। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।